নমস্কার বন্ধুরা, পায়েলের রন্ধনশালায় আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মিষ্টির দোকানের মতো মিষ্টি সিঙ্গারার রেসিপি। বিজয়া দশমী উপলক্ষে বাড়িতে এই মিষ্টির দোকানের মতো মিষ্টি সিঙ্গারা বানিয়ে রেখে দিতে পারেন। বাড়িতে অতিথি আসলে তাদের ঘরের তৈরি মিষ্টি সিঙ্গারা খাওয়ালে পরে বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। খুবই সোজা একটা রেসিপি, চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। মিষ্টি সিঙ্গারা বানানোর জন্য প্রথম স্টেপে আমরা ময়দাটা মেখে নেব। ময়দাটা মাখার জন্য আমি একটা বড় বাটি নিয়েছি, তাতে আমি এক কাপ মেপে ময়দা নিয়ে নিচ্ছি। এবার নিচ্ছি 1/4 টিস্পুন বেকিং সোডা আর 1/4 টিস্পুন নুন দিয়ে শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো করে মেখে নেব। ময়দার বেকিং সোডা আর নুনটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি 3 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি ময়দার মধ্যে ময়মের জন্য। তেলটা ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। আমি এখানে সাদা তেল ইউজ করছি, আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন। মিষ্টির দোকানে কিন্তু ঘি বা সাদা তেলের পরিবর্তে ডালনা দেওয়া হয়। দেখুন, ময়দাটার ময়মটা ভালো করে মেশানো হয়ে গেছে। আমি হাতে মন্ড করেও দেখলাম যে ময়দার মন্ডটা ভেঙে যাচ্ছে না। এবারে অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ময়দার ডো বানিয়ে নেব। ময়দাটা ভালো মতো একটা ডো বানানো হয়ে গেছে, ওপরে অল্প একটু সাদা তেল ব্রাশ করে দিয়ে আমি এটা রেস্টে রেখে দেবো অন্তত 1 থেকে 1.5 ঘন্টা। এরপরে আমি মিষ্টি সিঙ্গারার পুরের জন্য খোয়া ক্ষীর গ্রেট করে নিচ্ছি। একটু খোয়া ক্ষীর গ্রেট করে নিয়ে আমি 1 কাপ খোয়া ক্ষীর মেপে নিচ্ছি। এবার আমি ওভেনে একটা ফ্রাই প্যান গরম করতে দিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে 1 টেবিল চামচ সাদা তেল দিচ্ছি, আপনারা চাইলে ঘি ব্যবহার করতে পারেন। সাদা তেলটা একটু গরম হওয়ার পর আমি 1/2 কাপ পরিমাণে সুজি দিয়ে দিচ্ছি। সুজিটা এবার একটু ভালো করে ভেজে নিতে হবে। এই সময় ওভেনটা অবশ্যই কিন্তু লো ফ্লেমে করে দেবেন। দেওয়ার পরে সুজির থেকে যখন একটা হালকা রোস্টের গন্ধ বেরোবে তখন ওই সুজির মধ্যে 1 কাপ পরিমাণে গ্রেটেড খোয়া ক্ষীর দিয়ে দিলাম। গ্রেটেড খোয়া ক্ষীরটা দিয়ে একটু নাড়াচাড়া করার পর আমি 1/2 কাপ চিনি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এখানে পাউডার সুগারও ব্যবহার করতে পারেন। এবার দিচ্ছি একটু কুচানো কাজু বাদাম আর একটু কুচানো কিশমিশ। আমি ওই 1 টেবিল চামচ কাজু কুচোনো দিলাম আর 1 টেবিল চামচ কিশমিশ দিলাম কুচোনো। এটা কাজু কিশমিশটা দিয়ে একটু নাড়ার পর অল্প সামান্য জল হাতে করে নিয়ে আমি ছিটিয়ে দিলাম এই পুরটার মধ্যে, যাতে সামান্য একটু বাইন্ডিং আসে। জলটা দিয়ে কন্টিনিউ নাড়তে হবে, না হলে সুজি ডেলা পাকিয়ে যাবে। গ্যাসটা কিন্তু এই সময় অবশ্যই লো করে দেবেন। আমার পুর তৈরি হয়ে গেছে, এবার পুরটাকে ঠান্ডা করতে দেব। আমি ওভেনে আবার একটা সসপ্যান বসিয়ে দিয়েছি। আমি চিনি শিরা বানাবো, তার জন্য 1 কাপ চিনি নিয়েছি আর নিচ্ছি 1 কাপ জল দিয়ে আমি একটা চিনি শিরা বানিয়ে নেব। খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি গাঢ়ও হবে না। হাই ফ্লেমে নাড়তে নাড়তে চিনিটা গলে যাওয়ার পর 5-7 মিনিট একটু লো ফ্লেমে ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নেওয়ার পর চিনির শিরাটা এইরকম পাতলা হবে, খুব বেশি গাঢ় হবে না। এরপর আমি ময়দার মন্ড থেকে সিঙ্গারাগুলো বানিয়ে নেব। ময়দার মন্ডটা নিয়ে আরেকবার একটু ভালো করে মেখে নেওয়ার পর ছোটো ছোটো লেচি কেটে নেব লুচির মতো। যেহেতু এটা মিষ্টির সিঙ্গারা, সেহেতু সিঙ্গারাটা খুব বেশি বড় হবে না, ওই জন্য আমি ছোটো ছোটো লুচির সাইজে লেচি করে নিচ্ছি। আপনারা চাইলে বড় ছোট বানাতেই পারেন। আমি ছোট ছোট বানাবো বলে লুচির মতো সাইজের লেচি কেটে নিয়েছি। এরপর একটা লেচি নিয়ে আমি বেলে নিচ্ছি, একটু লম্বালম্বি করে বেলবো লেচিটা। প্রথমে লেচিটা একটু লম্বা করে বেলে নিলাম। এরপর একটা ছুরি নিয়ে এই লিচিটার মাঝখান থেকে কেটে নেব।
কেননা একটা লেচি থেকে দুখানা সিঙ্গারা হবে। এরপরে এক ভাগ নিয়ে আরেকবার একটু বেলে নিলাম। সিঙ্গারার খোলটা যত পাতলা হবে সিঙ্গারাটা খেতে ততটাই সুস্বাদু হবে। এরপর এই জায়গাটায় একটু জল লাগিয়ে নিচ্ছি। জল লাগিয়ে সিঙ্গারার এই দুটো মুখ মুড়ে দেব। জলটা এখানে আঠার কাজ করবে। ময়দার ওই মুখ দুটো ভালো করে আঙুল দিয়ে চেপে জুড়ে দিয়ে সিঙ্গারার খোলের মধ্যে আস্তে আস্তে পুর দিয়ে দিচ্ছি। পুরটা ঠেসে ঠেসে ভেতরে ঢুকিয়ে দিতে হবে। ভেতরে যদি জায়গা ফাঁকা থাকে তাহলে কিন্তু সিঙ্গারাটা ফুলে উঠবে। এরপর খোলা জায়গাটায় আর একটু জল লাগিয়ে নিয়ে একদিকটা একটু মুড়ে বাকিটা জুড়ে দেব। খোলা মুখটা জুড়ে দিলাম। দেখুন সিঙ্গারাটা কত সুন্দর দেখতে হয়েছে, কি সুন্দর বসছে একটা জায়গায়। সিঙ্গারা বানানোর পর যদি একটা থালায় বা কোথাও যদি সিঙ্গারাটা সুন্দর করে বসে যায় তাহলে ভাবতে হবে যে সিঙ্গারা ঠিকঠাক বানানো হয়েছে। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। আরেকটা বেলা কাটা অংশ নিলাম, নিয়ে তার খোলা মুখের একটু জল লাগিয়ে দিয়ে আঙুল দিয়ে চেপে চেপে জায়গাটা মুড়ে দিলাম। জায়গাটা চেপে চেপে মুড়ে দেওয়ার পর সিঙ্গারার খোলটা তৈরি হয়ে গেছে। আবার ওই খোলের মধ্যে পুর দিয়ে দিচ্ছি। ভালো করে আঙুল দিয়ে ঠেসে ঠেসে ভরে পুর দিয়ে দিলাম। এবার খোলা মুখ বাকি খোলা মুখটায় জল লাগিয়ে একটু মুড়ে দুদিকটা জুড়ে দেব, দিয়ে আঙুল দিয়ে ভালো করে চেপে চেপে নেব যাতে তেলে দেওয়ার পর সিঙ্গারাটা না খুলে যায়। দেখুন আরেকটা সিঙ্গারাও বানানো হয়ে গেছে। আমি একে একে সবকটা সিঙ্গারা বানিয়ে নিয়েছি। এবার এই সিঙ্গারাগুলোকে ভাজবো। সবকটা সিঙ্গারা কেরম থালার ওপর বসেছে। এবার আমি ওভেনে একটা কড়া বসিয়ে দিয়ে তাতে কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেলটা একটু সামান্য গরম হওয়ার পর সিঙ্গারাগুলোকে বসিয়ে দেবো তেলের মধ্যে। সিঙ্গারা ভাজার সময় সবসময় মনে রাখতে হবে তেল কিন্তু গরম হওয়া যাবে না খুব বেশি। মিনিট পাঁচেক লো ফ্লেমে ভাজার পর সিঙ্গারাগুলো একদিকটা ভালো মতো ভাজা হয়ে গেছে। দিয়ে এবার আস্তে আস্তে সিঙ্গারাগুলোকে উল্টে দিচ্ছি। এইভাবে আস্তে আস্তে লো ফ্লেমে সিঙ্গারাগুলোকে ভাজতে হবে। গ্যাস যদি হাই ফ্লেম হয় তাহলে কিন্তু সিঙ্গারাগুলো চারদিক থেকে ফুলে উঠবে, ভেতরে ভাজাটা ঠিকঠাক হবে না। ওই জন্য গ্যাস লো করে ঠান্ডা তেলে সিঙ্গারা ভাজতে হয়। একটু সময় নিয়ে লো ফ্লেমে উল্টে পাল্টে সিঙ্গারাগুলো ভাজতে হবে। খুব হালকা হাতে সিঙ্গারাগুলোকে উল্টে উল্টে দিচ্ছি। হালকা আছে, আস্তে আস্তে সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেছে প্রায়। এবার আমি সিঙ্গারাগুলোকে তুলে নিচ্ছি। আমার সবকটা সিঙ্গারা ভাজা হয়ে গেছে। এবার আমি এই সিঙ্গারাগুলোকে চিনির শিরায় দিয়ে দিচ্ছি। চিনির শিরাটা অবশ্যই উষ্ণ গরম হতে হবে, একদম ঠান্ডা যদি চিনির শিরা হয় তাহলে কিন্তু সিঙ্গারাগুলো ভালো ভিজবে না। এইভাবে সিঙ্গারাগুলোকে 20 মিনিট চাপা দিয়ে রেখে দিতে হবে যাতে চিনির শিরাটা ভালো মতো সিঙ্গারার মধ্যে ঢুকে যায়। ব্যাস তৈরি হয়ে গেছে মিষ্টির দোকানের মতো মিষ্টি সিঙ্গারা। এই রেসিপিটা বাড়িতে তৈরি করবেন আর আমাকে জানাতে ভুলবেন না কমেন্টের মাধ্যমে রেসিপিটা কেমন হলো। আর এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ারও করবেন। যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলের কে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরে আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সাথে কথা হবে।